মাত্র কয়েকদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে তানজিদ হাসান সাকিবের। তবে যতবার সুযোগ পেয়েছেন বলাতে নিজেকে আলাদাভাবে মেলে ধরার চেষ্টা করেছেন এই পেসার। এবার নিউজিল্যান্ডের বিপক্ষেও ছিলেন যেন দুর্দান্ত বোলিং। ক্যারিয়ার সেরা বোলিংয়ে দলের যে বড় ভূমিকা রেখেছেন তরুণ এই ফাস্ট বোলার, এদিন ব্যাট করতে নেমে শুরুতে চাপে পড়ে নিউজিল্যান্ড। টাইগার পেসারদের আধিপত্যে প্রথম পাওয়ার প্লেতে দুই উইকেটে মোটের উপর 27 রান তুলতে সক্ষম হয় নিউজিল্যান্ডের বাহিনীরা। আর শুরুর দুই উইকেট নিয়েছেন তরুণ পেসার সাকিবাই। এরপর দ্বিতীয় স্পেলে ফিরে নিজের ঝুলিতে পড়েন আরও এক উইকেট। সব মিলিয়ে 7 ওভারে 2 মেডেন সহ 14 রান খরচায় তার শিকার 3 উইকেট। বলাতে এমন পারফরমেন্সের পর ম্যাচ সেরার পুরস্কারও তার হাতে উঠেছে। আর আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো ম্যাচ সেরা হওয়ার অনুভূতিটা তার জন্য যেন বিশেষ কিছু। সাকিবের ভাষ্য, নিজের পারফরমেন্সে আমি সত্যি সন্তুষ্ট, যেভাবে শুরু করেছিলাম সেটা ভালো ছিল, বোলিংটা উপভোগ করেছি, বল ভিতরে ঢুকছিল, সিমে পড়ে মুভ করেছিল, লাইন ও লেন্থ ধরে রেখার চেষ্টা করেছে, উইকেট টু উইকেট বল করার চেষ্টা করেছে, বাকি কাজ পিচ করেছে এবং সেখান থেকে সাহায্য পেয়েছি। পেসারদের জন্য এটা দারুণ পিচ, লাইন ও লেন্থ ঠিক রাখার চেষ্টা করেছি এবং ভালো লাগছে যে সেটাও আমি পেরেছি। উল্লেখ্য, শনিবার হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্যে টসে জিতে কিউদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ব্যাট করতে নেমে টাইগার পেসারদের তাণ্ডবে মাত্র 98 রানই গুটিয়ে যায় ব্ল্যাক ক্যাপসরা। জবাবে লক্ষ্য তারা করতে নেমে 15.1 ওভারে 9 উইকেটের বড় জয় তুলে নেয় শান্ত বাহিনী।